বই পড়ি জীবন গড়ি। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার নাম অপু বিশ্বাস। আমি জানি তোমরা অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। কেন বলো তো? কারণ বই পড়তে আমার খুব ভালো লাগে। আর আমাদের সামনে দেখো শেলফ ভর্তি কতগুলো মজার বই। চলো এর মধ্যে থেকে একটি গল্পের বই আমরা পড়ি। কোনটা পড়া যেতে পারে? কি মজার একটি নাম, জন্মদিনের চকলেট। চকলেট আমাদের সবার প্রিয়, তাই না বলো? শুধু জন্মদিন হবে কেন? তবে এই বইটা পড়লে আমরা জানতে পারবো কেন এই বইটির নাম দেওয়া হয়েছে জন্মদিনের চকলেট। হ্যাঁ দেখো, এই জন্মদিনের চকলেট এই গল্পটি লিখেছে তারিক মঞ্জুর। আর এই যে দেখো, এই যে সুন্দর সুন্দর ছবিগুলো দেখছো, এই ছবিগুলো কে এঁকেছেন? এঁকেছেন তৌফিক আহমেদ আনোয়ার। হ্যাঁ, এখন কিন্তু সত্যি ভাবার বিষয়, কত চকলেট আর মিষ্টি, এইটা নিয়ে কি গল্প তারা তৈরি করেছে। চলো আমরা বইটা পড়ি আর জানি। তুতুলের বন্ধুর জন্মদিন আজ। তুতুল মায়ের কাছে গেল, বলল চকলেট কিনে দাও। মা বললেন পরে দেব। ছোট্ট বন্ধুরা, বলো তো তুতুল কার জন্য চকলেট চাইছে? আমার মনে হয় ওখানে একটি ছোট্ট পুতুল দেখতে পেলাম। তুতুল মনে হয় ওর জন্য চকলেট চাইছে। তারপরও আমাদেরকে জানতে হবে আসলে কেন তুতুল চকলেট চাইছে। চলো তার জন্য আমরা আরেকটু পড়ে দেখি। তুতুল বাবার কাছে গেল, বলল চকলেট কিনে দাও। বাবা বলল কাল কিনে দিব। যা, তাও কিনে দিবে। সব শেষে তুতুল দাদার কাছে গেল, বলল আমাকে চকলেট কিনে দাও। দাদার কাছেও বলল, দেখো কি সুন্দর দাদা। আসলে দাদার কাছে আমরা সবাই সব কিছু চাইতে পারি। দাদা বললেন আমার কাছে তো টাকা নেই। তুতুলের মন খারাপ হয়ে গেল, কিন্তু চকলেট তো তার চাই চাই। এরপর দেখো, এরপর কি করছে সে? এরপর তুতুল দোকানে গেল, দোকানদারকে বলল আমি তুতুলের মা, আমাকে চকলেট দিন। কিন্তু এখানে একটু মজার ব্যাপার হয়েছে, তুতুল এই দেখো নীল কালারের এই শাড়িটি তার মার, সে পরে মা সেজে দোকানদারের কাছে গেছে। দোকানদার বললেন আচ্ছা, তুতুলের মা তো কানে দুল পরে, তোমার কানে দুল কই? ঠিক না? এই যে দেখো কি সুন্দর ছবিটা দেখো, তুতুলের তো কানে দুল নেই। আচ্ছা, আবার তুতুল দোকানে গেল, বলল আমি তুতুলের বাবা, আমাকে চকলেট দিন। দোকানদার হেসে বলল তুতুলের বাবার গোফ আছে, তোমার গোফ কই? ছোট্ট বন্ধুরা দেখেছ, তুতুল বাবা সাজতে চেয়েছে, কিন্তু তুতুল তো জানে না ওর বাবার গোফ ছিল, সেই জন্য সে বাবাটা পুরো সাজতে পারেনি। মাও সেজেছিল, কিন্তু কানে দুল ছিল না। যাই হোক, আমরা তো ছোটবেলায় এরকম অনেক সেজেছি, মা বাবা দাদা। কিন্তু আরো কি কি সাজতে চাই, আসলে চকলেট সে পাবে কি না, এইটা জানতে হলে আমাদের আরো কিছু পড়তে হবে। চলো পড়ি। আবার তুতুল সাজল, বলো তো ছোট্ট বন্ধুরা কি সাজলো? পড়ে দেখি। আবার তুতুল দাদার মতো সাজলো, দোকানদারকে বলল
আমি তুতুলের দাদা, আমাকে চকলেট দিন। দোকানদার হো হো করে হেসে উঠলেন, তারপর একটা চকলেট দিলেন তুতুলকে। এই যে দেখো, তুতুল কি সুন্দর দাদা সেজেছে। এই যে দোকানদার হেসে তাকে একটি চকলেট দিচ্ছে। তুতুলের বন্ধু চকলেট পেল, চকলেট পেয়ে খুশি হয়ে গেল। ছোট্ট বন্ধুরা, তোমরা দেখেছ তুতুলের মাথায় কত বুদ্ধি। অবশেষে তাকে কিন্তু চকলেটটা দিতেই হলো। এবং বুদ্ধিটা কি, সে কখনো মা সেজেছে, কখনো বাবা সেজেছে, কখনো দাদু সেজেছে। এখান থেকে তোমাদের কাকে বেশি ভালো লাগলো? আমার কিন্তু তুতুলকেই বেশি ভালো লাগলো, কারণ কত বুদ্ধি, এবং শেষে সে চকলেটটাও পেয়েছে। ছোট্ট বন্ধুরা, আজ কিন্তু এ পর্যন্তই। বই পড়ি জীবন গড়ি এই আসরে আমার সাথে গল্প শোনার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আবার আগামীতে কোনো একটি মজার গল্প নিয়ে তোমাদের কাছে আসব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই বেশি বেশি করে বই পড়ো। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার নাম অপু বিশ্বাস। আমি জানি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। বলো তো কেন? কারণ আমাদের সামনে বই ভর্তি একটা বুকশেলফ। এখানে অনেক মজার মজার গল্প আছে। গল্প পড়তে আমার তো অনেক ভালো লাগে। আমি জানি তোমাদেরও গল্প পড়তে শুনতে খুব ভালো লাগে। তাহলে আর দেরি কেন করবো? চলো এখান থেকে একটা গল্পের বই আমরা পছন্দ করে পড়বো। কোনটা পড়া যায়? ইন্টারেস্টিং একটা নাম, সোনার পাখি। সোনার আবার পাখি হয় নাকি? ঠিক আছে, এইটাই আমরা জানবো বইটা পড়ে। চলো তাহলে বইটা পড়ে ফেলি। সোনার পাখি, কি সুন্দর নামটা! দেখো এখানে ছবিটাও অনেক সুন্দর। গল্পটা কে লিখেছে? গল্পটা লিখেছে সৈয়দ আশিক মাহমুদ। আর এখানে দেখো কি সুন্দর মজার মজার ছবি। এগুলো কে এঁকেছে? এগুলো এঁকেছে স্বর্গ ভট্টাচার্য। দেখো না, উপরে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই পাখিটা হচ্ছে সোনার পাখি। আমার কাছে মনে হয় এই যে মেয়েটি, ও মনে হয় রাজকন্যা। আসলে এদের মধ্যে কি গল্প হচ্ছে, এটাকে জানতে হলে ভেতরে কি লেখা আছে সেটা আমাদেরকে পড়তে হবে। চলো তাহলে আর সময় নষ্ট না করে দ্রুত গল্পের বইটা পড়ি, কারণ আমার তো মনে হচ্ছে এক্ষুনি পড়ি। স্বর্ণদ্বীপের রাজা মহারাজ রাজা বাহাদুর সোনার সিংহাসনে বসে গোফে তা দিচ্ছেন। দেখো গোফে তা দিচ্ছে। সবাই উপস্থিত, পাত্রমিত্র, উজির নাজির সবাই। রাজজ্যোতিষী গভীর মনোযোগ দিয়ে কি যেন গণনা করছে। রাজা মুখ খোলেন, যেন মেঘ ডেকে ওঠে। বলেন, রাজজ্যোতিষী, কি করলে আমি পৃথিবীর সম্রাট হতে পারব? যাহাপনা, গণনা করে দেখলাম পৃথিবীর সম্রাট হওয়ার সম্ভাবনা আপনার 100 ভাগ। রাজা তো এই কথা শুনে ভীষণ খুশি। রাজা বলেন, সাবাস সাবাস। সবাই হাতে তালি দেয়। এরপর রাজজ্যোতিষী রাজার সামনে এসে কি জানি বলতে গিয়েও থেমে যায়। এই দেখো রাজা, রাজজ্যোতিষী কি জানি বলছে, থেমে গেছে। কেন থামল? চলো গল্প পড়ে আমরা জানি। রাজা বলেন, যা বলতে চাও নির্ভয়ে বলো। আসলে ভয় পাচ্ছি কেন? রাজজ্যোতিষী বলেন, যাহাপনা, আমাদের এই রাজ্যে এক আশ্চর্য সোনার পাখি আছে। ওই পাখিটাকে যদি হাতের মুঠোয় আনতে পারেন, তাহলেই আপনি হবেন পৃথিবীর সম্রাট। আচ্ছা, সোনার পাখি তাহলে
এত শক্তি, দেখি আর কি কি সামনে আছে। রাজা বলেন, ওই সোনার পাখি আমার চাই চাই, তোমরা আয়োজন করো। রাজঢুলি ঢোল পিটিয়ে জানান দিল, কেউ সোনার পাখি ধরে আনতে পারলে রাজা তাকে স্বর্ণদ্বীপ উপহার দিবে। স্বর্ণদ্বীপের মানুষ পাহাড় পর্বত বন জঙ্গল তোলপাড় করে ফেলে সোনার পাখির খোঁজে। রাজজ্যোতিষী রাজাকে জানায়, এই সোনার পাখি থাকে নীলগিরি পাহাড়ের চূড়ায়। রাজা সৈন্য সামন্ত নিয়ে নীলগিরি পাহাড়ে যাত্রা শুরু করে। ছোট্ট বন্ধুরা, স্বর্ণদ্বীপের রাজা আসলে কি পেতে চাচ্ছে? সে পেতে চাচ্ছে সোনার পাখিটি, কারণ সোনার পাখিটি পেলে সে আরও অনেক বড় রাজা হতে পারবে, পৃথিবীর রাজা হতে পারবে। আসলে কেন চাচ্ছে, চলো আমরা আরও পড়ে দেখি, তাহলে জানতে পারব। স্বর্ণদ্বীপের রাজকুমারী তাকিয়েছিল প্রাসাদের মিনারের চূড়ায়। সে চমকে ওঠে, আরে এই তো সোনার পাখি, এই দেখো এই সোনার পাখিটি। পাখিটা মিষ্টি সুরে কথা বলে ওঠে, রাজকুমারী আমি নিজেই ধরা দিতে এসেছি, আমাকে রাজার কাছে নিয়ে চলো। কেন তুমি ধরা দেবে জানো না? ধরা দিলে রাজা তোমাকে মেরে ফেলবে। তখন পাখি বলে রাজকুমারীকে, আমি মরব, কিন্তু আমার জন্য কেউ মরুক তা আমি চাই না। আমাকে খুঁজতে গিয়ে অনেক মানুষ মারা যাচ্ছে। আহারে, রাজকুমারী বলে, তুমি ইচ্ছে করলে পৃথিবীর সব মানুষের দুঃখ দুর্দশা দূর করতে পারো। আজ থেকে তুমি এই মিনারে থাকবে, কেউ তোমাকে খুঁজে পাবে না। ছোট্ট বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছ, সোনার পাখি নিজে থেকে রাজা মশাইয়ের কাছে ধরা দিতে চাইছে? কিন্তু রাজকুমারী তা কিছুতেই হতে দেবে না, কারণ সোনার পাখিকে যদি রাজামশাই পেয়ে যায় তাহলে তো মেরে ফেলবে। চলো সামনে আরো কি কি আছে আমরা পড়ে দেখি। তারপর রাজকুমারী বলে, সোনার পাখি তোমার কি খিদে পায়নি? তোমার জন্য খাবার নিয়ে আসব। না রাজকুমারী, আমি বৃষ্টির জল, চাঁদের জ্যোৎস্না আর ভোরের শিশির খেয়ে বাঁচি, আমার খাবার লাগবে না। রাতের আকাশে ঝিকমিক করছে অসংখ্য তারা। সোনার পাখি মিনারে বসে আকাশের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ চমকে ওঠে পাখি, কোথায় কে যেন কাঁদছে। পাখি ডানা মেলে ওড়াল দেয় তারা ভরা আকাশের দিকে। পরদিন ভোরে পথের ধারের মানুষরা ঘুম থেকে উঠে সোনার পালক পেল। দেখা গেল পথের পাশে ছবির মতো সারি সারি ঘর। এই দেখো পালক পেয়েছে, এই সব পথের লোকজন। ওইসব ঘর থেকে রং বেরঙের পোশাক পরা ছেলেমেয়েরা বই খাতা নিয়ে স্কুলে যায়। কারো মনে কোনো দুঃখ কষ্ট রইল না। বন্ধুরা, তোমরা কি খেয়াল করছো, সোনার পাখিটি তার সোনার পালক দিয়ে স্বর্ণদ্বীপের যত লোক আছেন তাদের সবাইকে বড়লোক বানিয়ে দিচ্ছেন, পড়াশোনা শেখাচ্ছেন, দালান বানিয়ে দিচ্ছেন, কত সাহায্য করছে। চলো সামনে আরও কী কী মজার কাজ করছে আমরা সেটা পড়ে জানতে পারব। অন্যদিকে বস্তির মানুষরাও সোনার পাখির সোনার পালক পেল। সন্ধ্যাবেলা দেখা গেল বস্তির জায়গায় ইটির সারি সারি দালান ঘর। ওরে বাবা, সবার ঘরে জ্বলছে বাতি, দূর থেকে শোনা যাচ্ছে ছেলেমেয়েদের পড়ার শব্দ। সত্যি আমি যেমন করে গল্প বলছি ঠিক এইরকম পড়ার শব্দ। আবার দেখো রাজকুমারী সোনার পাখি কী বলছে, পড়ি। রাজকুমারী প্রাসাদের মিনারে উঠে বেহালার সুর শুনতে পেল। কোথা থেকে আসছে বেহালার শব্দ? দেখল সোনার পাখি করুণ সুরে বেহালা বাজাচ্ছে। রাজকুমারী সোনার পাখির কাছে গিয়ে আটকে ওঠে। পাখির শরীরের অর্ধেক সোনার পালক উধাও। এ কি,
সোনার পাখি, তোমার এমন করুণ দশা কেন? রাজকুমারী, তুমি না বলেছিলে মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য? রাজকুমারী সোনার পাখির চোখের দিকে তাকিয়ে একটু হাসে, তারপর মিনারের জানালা দিয়ে বাহিরে তাকায়। সবখানে মানুষের মায়া আর ভালোবাসা, অপরূপ দৃশ্য। রাজকুমারী মিষ্টি কণ্ঠে বলে, সোনার পাখি, সত্যিই তুমি স্বর্ণদ্বীপের মানুষের দুঃখ কষ্ট দূর করেছো। না রাজকুমারী, এখনো এই দ্বীপ রাজ্যে অনেক গরিব দুঃখী আছে। রাজকুমারী, আমি যদি মরে যাই তুমি আমার জন্য একটা কাজ করবে? পাখির কথা শুনে রাজকুমারী কেঁদে উঠল, বলে, না না, তুমি কেন মরবে? তুমি বরং সাবধানে থাকো, আগামীকাল আবার দেখা হবে। পাখি বলে, কিন্তু আমার আসল কথা তো বলাই হলো না। রাজকুমারী বলে, কাল তোমার কথা শুনব, রাত হয়ে যাচ্ছে, তুমি এখন ঘুমাও। এই দেখো কি সুন্দর ছবিটা, রাত, পাখি। নীলগিরি পাহাড়ে অভিযান শেষ করে রাজা ফিরে এলেন। রাজধানীতে প্রবেশ করে রাজা তো অবাক, পথের ধারে ভাঙা ঘর বস্তি সব উধাও, বরং সেখানে সুন্দর সুন্দর বাড়িঘর, পথে পথে সুখী মানুষের ভিড়। এমন করে দেশটা বদলে দিল কে? আসলে কি সুন্দর বিল্ডিং, দেখো সবাই দাঁড়িয়ে আছে। রাজা বাহাদুর রাজধানীর ময়দানে এক মহাসভা ডাকলেন। স্বর্ণদ্বীপের লক্ষ লক্ষ মানুষ মহাসভায় হাজির হল। রাজা মুখ খুললেন, প্রিয় প্রজাসাধারণ, তোমরা কি কেউ সোনার পাখিকে দেখেছ? লক্ষ লক্ষ প্রজা সমস্বরে উত্তর দিল, না যাহাপনা। ভিড়ের মধ্যে থেকে একজন বলল, রাজা মশাই, সোনার পাখি আমরা দেখিনি, কিন্তু তার উপহার আমরা পেয়েছি। সোনার পাখি, সোনার পালক আমাদের সব দুঃখ দুর্দশা দূর করে দিয়েছে। রাজা বাহাদুর হুঙ্কার দিয়ে বললেন, চুপ, তোমরা এদেশের প্রজা, তোমরা সোনার পাখির কাছ থেকে যা পেয়েছ তা রাজার প্রাপ্য, কি বলে? এরপর রাজা ফিরে গেলেন রাজদরবারে। রাজদরবার, রাজা হুকুম দিলেন, রাজজ্যোতিষী, গণনা করে বের করো সোনার পাখি কোথায়। রাজদরবারে যখন জ্যোতিষী গণনা করছে, তখন একজন দাসী ছুটে গেল অন্তপুরে, রাজকুমারীকে জানালো সব খবর। রাজকুমারী দৌড়ে উঠে গেল প্রাসাদের মিনারে। সোনার পাখি বলল, তোমার জন্য অপেক্ষা করছিলাম রাজকুমারী, আর সময় নেই, রাজা আমাকে ধরার আগে কাজ শেষ করতে হবে। কি কাজ বলো তো? পড়তে হবে, আমাদের জানতে হবে, আসলে কিন্তু এখন এখন বিশাল কিছু হতে যাচ্ছে। সোনার পাখি রাজকুমারীর কানে কানে কি যেন বলল। রাজকুমারী কেঁদে ফেলে, কাঁদতে কাঁদতে বলে, আমি মন্ত্র পড়তে পারবো, কিন্তু কিছুতেই তোমার পালক ছিঁড়তে পারবো না। বন্ধুরা, তোমরা কি পারবে তোমাদের প্রিয় কোনো পোষা পাখির পালক ছিঁড়তে? আমি তো পারবো না, কিন্তু তারপরেও পাখি নিজেই বলছে আমার পালকটি ছিঁড়ে ফেলো। হ্যাঁ, জানতে হবে কেন বলছে, চলো আমরা আরো পড়ি, আরো জানি। রাজদরবারের জ্যোতিষের গণনা শেষ, তার চোখে মুখে খুশির ঝিলিক। যাহাপনা, ধরে নিন সোনার পাখি আপনি হাতের মুঠোয় পেয়ে গেছেন। কি আশ্চর্য, অতি চতুর পাখি এই প্রাসাদে কোথায় লুকিয়ে আছে? রাজা বলেন, খুঁজে বের করো। প্রাসাদের মিনারে রাজকুমারী আর সোনার পাখি, সৈন্য, সামন্তরা, অন্তপুর, রংমহল, সবখানে সোনার পাখিকে হন্যে হয়ে খোঁজে। পাখিটা হঠাৎ অস্থির হয়ে ওঠে। রাজকুমারী, আর দেরি করো না। রাজকুমারী তাড়াতাড়ি সোনার পাখির পালকগুলো খুলে ফেলে। রাজপ্রাসাদের সিঁড়িতে রাজা
ও শূন্য সামন্তদের পায়ের শব্দ। সোনার পাখিটা ছটপট করে, রাজকুমারী তাড়াতাড়ি করো। রাজকুমারী পালকগুলো আঁচলে নিয়ে ছাদের মাঝখানে এসে দাঁড়ায়। এরপর আঁচল মেরে ধরে মন্ত্র উচ্চারণ করে। অভাব দুঃখ আছে যার, একটি সোনার পালক তার। সোনার পালক উড়ে যাও, জীবন সুখে সাজিয়ে দাও। বাহ, কি সুন্দর করে রাজকুমারী পালকগুলোকে উড়িয়ে দিচ্ছে, দেখো। মন্ত্র উচ্চারণ করার সাথে সাথে চোখের পলকে সোনার পালকগুলি আকাশে উড়ে মিলিয়ে গেল। রাজা সৈন্য সামন্ত ও জ্যোতিষীকে নিয়ে ছাদে উঠে আসেন। রাজকুমারী রাজাকে প্রশ্ন করে, বলো বাবা, কে তোমার কাছে দামি, সোনার পাখি নাকি আমি? রাজা ছুটে গিয়ে রাজকুমারীকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। না মা, তুমিই আমার বুকের ধন, আমি সোনার পাখি চাই না। সবাই অবাক হয়ে দেখে মিনারের মেঝেতে একটি সোনার গোলক, তার পাশে এক সোনার পালক। রাজকুমারী পালকটা নিয়ে গোলকটাকে ছুঁয়ে দিতেই গোলকটা সোনার পাখি হয়ে যায়। তারপর ডানা মেলে উড়ে যায় আকাশে, উড়ে যায় সূর্যের দিকে। ছোট্ট বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লেগেছে, কারণ রাজকুমারী যে সুন্দর করে সোনার পাখিটাকে আদর যত্ন করে রেখেছিল এবং যখন বলেছিল সোনার পালকটি ছিঁড়তে, সে কিন্তু প্রথমে একদম রাজি হয়নি, কষ্ট পেয়েছে, কেঁদেছে। যাই হোক, এটা থেকে আমরা শিখতে পারলাম যে আমরা যদি কাউকে ভালোবাসি তাহলে তার কষ্টে আমরা কষ্ট পাব। আমার অনেক ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও অনেক ভালো লেগেছে। ছোট্ট বন্ধুরা, আজ এই পর্যন্তই। বই পড়ি জীবন গড়ি এই আসরে আমার সাথে গল্পটি শোনার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আগামী কোনো আসরে আমি আবারও মজার মজার গল্প নিয়ে আসবো তোমাদের জন্য। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সুন্দর থেকো, আর হ্যাঁ, বেশি বেশি করে বই পড়ো।